Hello everyone, assalamualaikum shobaike. Shagotom amar arekti vloge. Ajke ami chicken lollipop niye hajir holam apnader samne. Chicken lollipop banate amar 4ta bread legeche ar 200 gram er moto chicken. To protome ami bread er char brush kete nilam. ভিডিওটা অনেক লম্বা হয়েছে তাই একটু একটু কেটে দিলাম। তো আমার এখন ব্রেড কাটা শেষ। আমি 4টা বানাবো তাই পরিমাণটা একটু কম। এখন আমি ব্রেড গুলোকে ব্লেন্ডার করে নিব। আমি আসলে ভিডিও বানাই কাউকে শেখানোর জন্য না, আমি প্রতিদিন কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমার কষ্ট যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করবেন আমার চ্যানেলটাকে, যাতে নেক্সট কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পান। তো আমার ব্রেড ব্লেন্ডার করা শেষ, আপনারা দেখছেন কি সুন্দর হয়েছে। তো আমি এখানে চিকেন গুলোকে কেটে কেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। এখানে আদা বাটা রসুন বাটা সামান্য দিলাম, সয়া সস 1 টেবিল চামচ, এখানে একটু পাঁচফোড়ন দিলাম, গরম মশলা টক দই। 4টা বানিয়েছি তাই পরিমাণটা সবকিছু একটু একটু কম। টমেটোর সস, তবে খেতে অসম্ভব হয়েছে, আমি আবার নেক্সট অন্য কোনো দিন বানাবো। এখানে একটু হলুদ দিলাম, লবণ, জিরা গুঁড়া, এখানে পানি মেশাতে যাবেন না। আমি এখন ব্লেন্ডটা করে নিলাম, দেখুন কিভাবে হয়েছে। তো আমি এখানে একটু সয়াবিন তেল ব্যবহার করলাম, তারপর আটার মতো করে বেলে এটাকে আমি 4টা ভাগ করলাম। শেপটা আপনারা অন্যরকম হতে পারেন, আমি এটা আমি ললিপপ যেহেতু বানাবো তাই শেপটা আইসক্রিমের মতো দিলাম। তো একটা ডিম, ডিম যদি ফ্রিজে থাকে তাহলে বানানোর আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটু দুধ দিলাম, লিকুইড দুধ ব্যবহার করেছি। তো আমি ডিমের মাঝে কিছু সময় রাখবো, রেখে বেড গ্রামে দিয়ে গরম গরম তেলে ভেজে ফেলবো। আমি আসলে ভাবিনি এত মজা হবে, অনেক মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো কড়াইয়ে আমি তেলে
ভেজে নেব হালকা করে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো দিবেনই, শুরু করলাম, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, সেটা আপনারা সবাই জানেন। আপনারাই পারবেন আমার চ্যানেলটাকে আরো সামনে নিয়ে যেতে। আপুরা এবং ভাইয়েরা যারাই আমার এই ভিডিওগুলো দেখবেন, প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।